প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি বর্তমানে, এখন বাজে সকাল 6:20। আমি এসেছি আসলে চায়না দালের একটি ভিডিও বানানোর জন্য। আসলে বৃষ্টির কারণে আসলে আটকে পড়ে গেছি। আমি এখন বর্তমানে এক জায়গাতে তালগাছের নিচে দেখতেছেন, তালগাছের যে ঢাকে আছে ঢাকের নিচে বসে আছি, দেখতেছেন। আসলে বৃষ্টি ছাড়া মাত্রই আপনাদের দেখাবো। এবং কি রুহলেন ভাই এখনও উঠে নাই ঘুম থেকে উঠলে আপনাদের চায়না রিনতালের মাছ ধরার একটি ভিডিও আপনাদের দেখাবো, এবং কি কতগুলি মাছ পুঁতে সেটাও ইনশাল্লাহ দেখাবো। অবশ্যই সাথেই থাকবেন বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, অবশ্যই লাইক করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা। এটি আপনাদের কাছে অনুরোধ ভাই, প্লিজ ভাই, এটি আপনাদের জন্য অনুরোধ, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক করবেন বন্ধুরা। চলেন, আমি রুলামিন ভাই উঠলেই আপনাদের ইনশাল্লাহ দেখাবো। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতেছেন অনেক অপেক্ষার পরে কিন্তু আমাদের সেই রুহলেন ভাই উঠে আসলো। আমরা এই যে টেন জালের মাছ দেখবো ইনশাল্লাহ। আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসেছিলাম বন্ধুরা, আপনারা তো দেখলেনই, সেই তাল গাছের নিচে বৃষ্টি আসছিল, বৃষ্টির মধ্যে কিন্তু ছিলাম। দেখতেছেন অনেক অপেক্ষার পরে এই যে রুহলেন ভাই আসলে আয়সা বসছে। আপনাদের এখন দেখাবো সেই জালের মাছগুলি ইনশাল্লাহ, সেই টেন জালের মাছ দেখতেছেন রুহলেন ভাই দেখতেছেন জালের উপরে কলা গাছ দিয়ে রাখছিল। ও সুন্দর মাছ দেখা যাচ্ছে। এ ভাই, ওটা কি বড় জাল? ঝাড়ো, ওইদিকে ঝাড়িয়ে নিয়ে এসো। দেখতেছেন বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। বিশেষ করে ওটি কি মাছালা পড়ছে, ব্যায়াম পড়ছে। দেখতেছেন প্রিয় দর্শক মণ্ডলী, মোটামুটি অল্প কিছু মাছ দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। ও একটি কোচা ব্যায়াম, টাকি মাছ দেখতেছেন, অল্প কিছু টাকি মাছ আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ। দেখেছেন জালটা আবার পাইতে রাখতেছে, সেই করে সেই গিট্টো দিতেছে বন্ধুরা, দেখতেছেন আপনাদের। এবং কি উপাশে যে টুনটা আছে, উপাশের টুনের মাছগুলি দেখাবো এখন, দেখতেছেন বন্ধুরা আপনার সাথে অল্প কিছু মাছ পড়ছে। এবং কি জাল ধারা লাগবো ভাই, মধ্যে মাছ আছে, দেখতেছেন। আমরা দেখি উপাশের মাছগুলো একটু দেখার চেষ্টা করব, ছোট মাছ বিশেষ করে আপনাদের দেখাচ্ছি আজকে। এই পাশের টুনটা দেখাচ্ছিলাম, ওই পাশের টুনটা তো দেখলেনি, অল্প কিছু মাছ পড়ছে। এই পাশের কিটোটা খুলুক ইনশাল্লাহ, দেখতেছেন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি, দেখি কী মাছ আছে ইনশাল্লাহ। জি গিট্টো দিছ, মাছ দিন চুরি করে আসে, চুরি করতে না আধা ঘন্টা। দেখতেছেন বন্ধুরা জালটা তুলতেছে, এই যে আমাদের রুহলেন ভাই, ও সুন্দর মাছ পড়ছে দেখায় আপনাদের, বিশেষ করে ছোটো মাছ বন্ধুরা দেখতেছেন। একটু ঝাড়লে ভালো হবো তো, এদিকে থেকে মাছ, সব মাছ আসে নাই দেখতেছেন বন্ধুরা। এই যে রুহলেন ভাইয়ের জালের মাছগুলি আপনাদের দেখাচ্ছি। আমরা উপাশে কিন্তু অল্প কিছু মাছ পাইছি, এই যে দেখায় উপাশে একটি বড়ো একটি ব্যায়াম, এবং কি কোঁচা ব্যায়াম, আর কিছু কই, টাকি, পুঁটি, এগুলি মাছ, অল্প মাছ। কিন্তু বৃষ্টি হওয়া কি হচ্ছিলো, কিন্তু মাছ তো বেশি পড়ার কথা ভাই, মাছ নাই, দেখতেছেন বন্ধুরা। আসলে এই পাশে অল্প কিছু মাছ দেখতেছেন, বেশি একটা না, এই যে আপনাদের দেখাই, এই যে যা মাছ পড়ার কথা ছিল তা কিন্তু পড়া নাই বন্ধুরা, দেখতেছেন এই যে অল্প কিছু পুঁটি মাছ। এটা তো কিছুই না, স্বাভাবিক মাছ অনেক মাছ পড়ে, কিন্তু মাছ অনেক মাছ পড়ে, কিন্তু আজকে মাছ পড়ার কথা কিন্তু মাছ পড়লো না, কিছু বুঝতে পারলাম না বন্ধুরা। দেখতেছেন দুটি ট্যাংরার বাচ্চা, এই দুটা, এই যে দেখেন মাছ, কিন্তু মাছ তেমন মাছ নেই বন্ধুরা, দেখতেছেন এই যে ট্যাংরার বাচ্চা, এই যে দেখলেন এগুলি মাছই। আমি অনেকক্ষণ অপেক্ষার পর আপনাদের দেখাইলাম বন্ধুরা, অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, এমনকি
রুহুলাইন ভাইয়ের জন্য একটু বড় করে লাইক করে দেবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।